কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। ব্যস্ত ঢাকা শহর, ব্যস্ত গ্রাম, ব্যস্ত নগর, অনেক পায়ে রানাগোনা, কারো সময় নেই, কাজে ব্যস্ত সকলেই, কেউ কাজে যাচ্ছে, আবার বিকেলবেলা কাজ শেষে যাচ্ছে বাড়িতে। এমন ব্যস্ত নগরে, বিশেষ করে ঢাকা শহরে, প্রায়ই আমরা যানজট নিয়ে অনেক অভিযোগ করি, কিন্তু আজকের চিত্রটি একেবারেই ব্যতিক্রম। কোথাও মানুষ নেই, কোথাও গাড়ি নেই, দোকানপাট খোলা নেই, যেন এক ভুতুরে নগরী। কেন? কারণটা খুব সহজ, নিজেকে বাঁচাবার জন্য সরকার লকডাউন করেছে এবং সেটি মেনে চলছে মানুষ, সে কারণেই রাস্তাঘাটে ভিড় কম। আমাদের বাঁচতে হবে প্রাণঘাতী এক ভাইরাস থেকে, যার নাম করোনা ভাইরাস। একসময় স্কুল গেটের সামনে বসত ঝালমুড়িওয়ালা, ফেরিওয়ালা, বাচ্চারা তাদের কাছ থেকে কিন্তু মজার জিনিস, আইসক্রিম, কুলফি, সব কিছু। ছোট ছোট পায়ের আনাগোনায় মুখরিত ছিল স্কুল, আজ তা বন্ধ। আমাদেরই স্বার্থে, আমাদের রক্ষা করবার জন্য, বাচ্চাদের রক্ষা করবার জন্য। বিশ্ববিদ্যালয়ে সেই মুখরিত পরিবেশ আজ আর নেই, হলের সব দরজাগুলো বন্ধ, আমাদের রক্ষা করবার জন্য, আমাদের বাঁচাবার জন্য। এরকম অনেক স্কুল আছে যেগুলোতে একসময় বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ মনে হতো যে বাংলাদেশের ছোট্ট একটা বাগান। সেই বাগানগুলোতে আজ কোনো ফুল নেই, সব ফুলগুলো ঘরের ফুলদানিতে রেখেছি আমরা, কারণ একটাই, আমরা চাই ওরা নিরাপদে থাকুক, ওরা সুস্থ থাকুক, করোনা ভাইরাস ছড়িয়ে যেন না পড়তে পারে, এই জন্যই শহরময় এই লকডাউন। তারই মধ্যে হঠাৎ হঠাৎ নিঃসঙ্গতা পেয়ে বসে এই ছোটো ছোটো শিশুদের। তারা এই নিঃসঙ্গতার মাঝে নতুন নতুন বিষয় আবিষ্কার করে, কেউ ছবি আঁকে, কেউ ছোটো ছোটো প্রজাপতি করে, করে দেয়ালে সেটে দেয়, কেউ দেয়ালকেই বানিয়েছে ক্যানভাস। আর তারই মাঝে অনেক শিশুর হাত গ্রিল দিয়ে বার হয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় অনেক যুদ্ধের কথা, যে যুদ্ধে প্রাণহানি ঘটেছে অনেক শিশুর, যে যুদ্ধে রক্তাক্ত হয়েছে অনেক শিশু, অনেক নারী। এই মৃত্যুগুলোর কোনো প্রয়োজন ছিল? অপ্রয়োজনে আমরা শুধুমাত্র শক্তির প্রদর্শনে বিশ্বব্যাপী মানুষ মানুষকে মেরেছে। আজ কিন্তু সব বিশ্ব হাতে হাত মিলিয়ে বলছে করোনা ভাইরাস ঠেকাতে হবে, বাঁচাতে হলে বিশ্বের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু সেদিন কোথায় ছিল এই সাম্য, এই সৌহার্দ্য, যেদিন একজন আরেকজনকে মেরেছে, যেদিন এক দেশ আরেক দেশকে তার শক্তি দেখাবার জন্য নির্বিচারে নারী হত্যা, শিশু হত্যা করেছে? এ কি প্রকৃতির প্রতিশোধ? তাই যেন এই শিশুটি আজ আমাদের সমস্ত বিশ্বের সমস্ত মানুষের কাছে ভয়াত্ম স্বরে করুণভাবে আর্থি জানাচ্ছে, যুদ্ধ নয়, মানুষ বাঁচাবার জন্য তোমরা অর্থ ব্যয় করো, আমাদের এক সুন্দর পৃথিবী দেবার চেষ্টা করো। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, শক্তির প্রতিযোগিতা নয় রোগের প্রতিষেধক চাই।
এখন যা দেখছেন সেটি আমাদের দেশের কোনো চিত্র নয়। আমরা সিএনএন বিবিসির মতো গণমাধ্যম থেকে সংগ্রহ করেছি বিদেশে, ইটালিতে, স্পেনে, ইউকেতে কীভাবে যুদ্ধ চলছে, এমনকি আমেরিকাতেও এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য। ডাক্তাররা দিবারাত্র পরিশ্রম করছেন নিজের জীবনকে তুচ্ছ করে। তারা ঘরেও যাচ্ছেন না, কেউ দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন, কারণ তারা জানেন তাদের এই যুদ্ধ একটা বিশাল যুদ্ধ, যেন সত্যিকারের এমন এক যুদ্ধ যেখানে শত্রু এই ভাইরাস এবং তাকে পরাস্ত করতে হবে। তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। কিন্তু মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই কি কাকতালীয়? আমরা যদি বিল গেটসের সেই বক্তব্যের কথাই শুনি যেটি তিনি দিয়েছিলেন 2015 সালে, যেখানে এরকম একটি ভাইরাসের ইঙ্গিত ছিল, তাহলে কি আমরা বুঝতে পারি গবেষকরা কোনো না কোনোভাবে এমন ভাইরাসের ইঙ্গিত পেয়েছিলেন, আন্দাজ করতে পারছিলেন আসছে এমন এক ভয়াবহ ভাইরাস? Today the greatest risk of global catastrophe doesn't look like this. Instead, it looks like this. If anything kills over 10 million people in the next few decades, it's most likely to be a highly infectious virus rather than a war. Not missiles, but microbes. Now, part of the reason for this is that we have invested a huge amount in nuclear deterrence. But we've actually invested very little in a system to stop an epidemic. We're not ready for the next epidemic. You can have a virus where people feel well enough while they're infectious that they get on a plane or they go to a market. The source of the virus could be a natural epidemic like Ebola, or it could be bioterrorism. And so there are things that would literally make things 1,000 times worse. In fact, let's look at a model of a virus spread through the air like the Spanish flu back in 1918. So here's what would happen. It would spread throughout the world very, very quickly. And you can see there's over 30 million people die from that epidemic. So this is a serious problem. We should be concerned. We need a medical reserve corps. Lots of people who've got the training and background who are ready to go with the expertise. And then we need to pair those medical people with the military, taking advantage of the military's ability to move fast, do logistics, and secure areas. We need to do simulations, germ games, not war games. Finally, we need lots of advanced R&D in areas of vaccines and diagnostics. এখন আপনারা যে ফুটেজগুলো দেখবেন তা বাংলাদেশে লকডাউন হবার আগের চিত্র। কত অসচেতন ছিলাম আমরা, নিজেদের বাঁচাবার চেষ্টা তো ছিলই না, বরং নিজে সংক্রমিত কিনা এবং আমার মাধ্যমে অন্যরা সংক্রমিত হচ্ছে কিনা সেটি দেখারও প্রয়োজন মনে করিনি। নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে অপরিচ্ছন্ন হাতে লেবু পানি খেয়েছি, কখনো বা আমরা কেউ টাকা গুনেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করিনি, গণপরিবহনের ভেতরে গাদাগাদি করে আমরা অবস্থান করেছি, এমনকি সরকার যখন বলেছে লকডাউন, ঘরে থাকো, তখন আমরা মহা আনন্দে ছুটি মনে করে লঞ্চে ভিড় করেছি, বাসে ভিড় করেছি, ট্রাকের উপর চেপে বসেছি। আমরা কি নিজেদের সচেতন নাগরিক বলতে পারি? আমি সকলকে বলছি না, কিন্তু যারা এমন করেছেন তারা কিন্তু নিজেদেরকেই শুধু বিপদের মুখোমুখি করেননি, আপনার আশেপাশে চারপাশের অনেককে বিপদের মুখোমুখি করেছেন, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও বিপদের মুখোমুখি করেছেন। এই দৃশ্যগুলো লকডাউনের পূর্ববর্তী দৃশ্য। আমরা মরিয়া হয়ে গেছি, আমাকে খাবার মজুদ করতে হবে, আমাদের খাবার কিনে ঘর ভর্তি করতে হবে। আমরা কি কখনো ভেবেছি আমরা যদি একটু চাল কম কিনি আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু আরেকজন সেই চাল কিনে সেও বেঁচে থাকতে পারবে?
আমি যদি একটু হ্যান্ড স্যানিটাইজার কম কিনি, আরও একজন আরও দুজন একটু কিনে একটু সুস্থ থাকতে পারবে। আমরা কি একবারও ভেবেছি যে আজকে আমার জন্য যা বাড়তি তা আরেকটি পরিবারের জন্য অপরিহার্য? আমরা স্বার্থপরের মতোই কিন্তু আচরণ করেছি। আর কি বলবো, এই ফাঁকেও অনেকে ব্যবসা করেছেন, ব্যবসা করেছেন মানুষের মহামারীকে পুঁজি করে, মানুষের মৃত্যুকে পুঁজি করে। তারা নিজেরাও জানেন না এই অসুখে তার পরিবারের কোনো সদস্য আক্রান্ত হবেন কি না, মৃত্যুর মুখে ঢলে পড়বেন কি না। তারপরও কারো কারো কাছে টাকা বড় প্রিয়, সন্তানের চেয়েও হয়তো বা প্রিয়, জানি না। এমন ধারণা আমরা পোষণ করতে চাই না, কারণ আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হল সন্তান এবং পরিবার, দেশের মানুষ। কিন্তু তারা নিজের পরিবার, নিজের সন্তান, নিজের দেশের মানুষকে জিম্মি করে খাদ্য মজুত করেছেন। মনে হচ্ছে টাকাগুলো নিয়ে কবরে যেতেও তারা রাজি। Isn't Iraq or Syria, it's Marawi and the Philippines, and ISIS captured it. সমস্ত বিশ্বের বিভিন্ন দেশ পরস্পরের সাথে শক্তির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কার কত পারমাণবিক শক্তি আছে, অস্ত্র আছে, কে কোন দেশের চেয়ে বেশি ক্ষমতাধর, কোন দেশ কোন দেশের চেয়ে বৃহত্তর অর্থনীতির অধিকারী, এমন প্রতিযোগিতা আজ পাশে ফেলে সব দেশ এই সত্যটি অনুধাবন করেছে যে সমস্ত পৃথিবী আসলে একটি, সমস্ত দেশ মিলেই পৃথিবী। হাতে হাত ধরে এগোতে হবে, হাতে হাত মিলে দুর্যোগ মোকাবেলা করতে হবে। অস্ত্রের প্রতিযোগিতা নয়, অস্ত্রের ঝনঝনানি নয়, পারমাণবিক অস্ত্র ক্ষেপণের বিস্ফোরণের আওয়াজ নয়। নিঃশব্দে হাতে হাত মিলিয়ে আমাদের করোনা ভাইরাস প্রতিরোধের কিট সরবরাহ করতে হবে এক দেশের অন্য দেশকে, আমাদের ভেন্টিলেটর সংগ্রহ করতে হবে, আমাদের গ্লাভস দিতে হবে, আমাদের স্যানিটাইজার দিতে হবে, আমাদের বাঁচতে হবে। যুদ্ধ নয়, গবেষণায় ব্যবহৃত হোক এই সব অর্থ, বাঁচুক আমাদের পরবর্তী প্রজন্ম, পাক একটি সুন্দর নিরাপদ পৃথিবী।